আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিডিবধু ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ব্লকের কেমিক্যাল ডাইস এগুলোর হচ্ছে এগুলো সম্পর্কে পরিচয় করাই দেব এবং এগুলোর দাম আপনাদের বলে দেব। আর হচ্ছে আগে আমি যে ভিডিওগুলো তৈরি করতাম সেখানে হচ্ছে রেডি রং কিনে নিয়ে এসে তৈরি করতাম। আর আপনারা যারা একটি থ্রি পিস বা দুইটি বা হচ্ছে ওড়না যে কোনো কিছু সিঙ্গেলভাবে তৈরি করবেন অল্প নিজের জন্য, তাদের ক্ষেত্রে রেডি রং নিয়ে এসে তৈরি করবেন। তাহলে খরচ কম হবে। আপনারা 50, 100, 200 বা হচ্ছে এসে কম দামে 20 টাকা থেকে শুরু করে আপনারা কিনে নিতে পারবেন। যেগুলো দোকানে এবার রকম কেমিক্যাল পাওয়া যায় ওখানে ওই রঙগুলো পাওয়া যাবে, সরাসরি ওরা তৈরি করে রাখে, ওগুলো আপনারা নিয়ে এসে করবেন। আর হচ্ছে আমি হচ্ছে এগুলো হচ্ছে নিয়ে এসেছি আপনাদের সুন্দর করে হচ্ছে হোয়াইট পেজ বা যা কিছু করা লাগে সবগুলো দেখিয়ে দেওয়ার জন্য। আর আমি এগুলো দাম বলে দিচ্ছি। এখানে হচ্ছে এপিটন, হ্যাঁ এপিটন হচ্ছে কেজি হচ্ছে আপনার 200 টাকা, আমি এখানে হাফ নিয়েছি, হাফ হচ্ছে 100 টাকা। তারপরে হচ্ছে এটি হচ্ছে বাইন্ডার, হ্যাঁ এই বাইন্ডার হচ্ছে 240 টাকা কেজি, এখানে আমি হাফ নিয়েছি, 120 টাকা নিয়েছে। টিটি পাউডার, এই টিটি পাউডারের কেজি হচ্ছে 600 টাকা, এখানে হচ্ছে আমি 250 নিয়েছি, এখানে 250 আমার নিয়েছে 150 টাকা। এরপর এটি হচ্ছে এনকে, এটি হচ্ছে 200 টাকা কেজি, এখানে আমি হাফ নিয়েছি, নিয়েছি 100 টাকা। এরপর এখানে হচ্ছে এটি হচ্ছে অক্সেল আর এটি হচ্ছে সিসিএল, হ্যাঁ এগুলো হচ্ছে কাজে লাগবে আমি পরবর্তীতে যখন হচ্ছে পুরো রং কেমিক্যাল প্রস্তুত করব সবগুলো দিয়ে তখন আপনাদের দেখিয়ে দেব। এগুলো ছোটো পটে নিয়েছি, এগুলো 140 টাকা করে, দুটি হচ্ছে 80 টাকা। আর এসে হচ্ছে র কালার, যেগুলো হচ্ছে দিয়ে আমি আমার ইচ্ছে মতো রং তৈরি করব, এগুলো হচ্ছে প্রতিটা পিস হচ্ছে 20 টাকা করে, এখানে আমি হচ্ছে 7 পিস নিয়েছি 140 টাকা। এরপর হচ্ছে এটি হচ্ছে ফর্ম শিট, এই ফর্ম শিটটা হচ্ছে এটির ওপরে হচ্ছে রং রেখে নেওয়া যাবে। এই ট্রে, এই ট্রেটা হচ্ছে 60 থেকে 70 টাকা নিয়েছে, এটি আমি আগে নিয়েছি তো। আর হচ্ছে এটি হচ্ছে এর চেয়ে বড়ো পাওয়া যাবে 100, 120 টাকা এরকম নেবে। আর এই ট্রের ওপর এভাবে করে ফর্ম শিটটা কেটে বসায় দেওয়ার পরে ডাইস দিয়ে হচ্ছে রং দেওয়া লাগবে। আর আপনারা চাইলে শুধু এরকম পলিথিন থাকবে, মোটা যে পলিথিনটা আমরা কাপড়ের সাথে অনেক সময় পাই সেই পলিথিনটার ওপরে রেখে একটি কম্বল বা পাতলা কিছু রেখে বা ডাইস এরকম ফর্ম শিট রেখে হচ্ছে কালার করে নিতে পারবেন। আবার হচ্ছে উপরে শুধু পলিথিনের উপর দিয়েও করা যাবে, আমার এরকম ভিডিও আগে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর এটি হচ্ছে নিয়েছে 50 টাকা। আর এই ব্রাশ, এটি হচ্ছে 20 টাকা দিয়ে শুধু আমি কিনেছি, 30-40 টাকা আপনারা চাইলে ভালো মানের ব্রাশও নিতে পারবেন। আর এই ডাইসগুলো আগে ডাইসের দাম অনেক কম ছিল, এখন হচ্ছে বেড়ে গেছে, এই ডাইসগুলো আমি আগে কম টাকা দিয়ে নিয়েছিলাম, এটা আমার আগে নেওয়া ছিল, আর এখন এই ডাইসগুলো হচ্ছে 30 টাকা করে, এগুলো 30 টাকা করে। আর হচ্ছে ছোটো সাইজের যে ডাইস আছে এটি হচ্ছে 10 টাকা, 10 থেকে 15 টাকা নিবে। আর আপনারা হচ্ছে এই বড়ো সাইজের যে ডাইসগুলো আছে বডি ডাইস বা রিপিটেড ডাইস, রিপিটেড ডাইসের হচ্ছে দাম হচ্ছে বেশি, আপনারা হচ্ছে 120, 250, 220, 350 বা এসেও বেশি দামের এগুলো কিনতে পারবেন। আর হচ্ছে এই ছোটো ডাইস দিয়েও আপনারা চাইলে অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। হ্যাঁ আর আপনারা নতুন হলে মানে নতুন অবস্থায় আপনারা অল্প দামেরই কিনবেন। আর আমি সবচেয়ে বেশি সাজেস্ট করি যারা প্রথমে একটু শিখতে চাচ্ছেন তারা সরাসরি রেডি রং নিয়ে এসে তৈরি করবেন, আর যারা একটু পরে বেশিভাবে তৈরি করবেন তারা হচ্ছে এরকম কেমিক্যাল নিয়ে এসে অল্প অল্প করে তৈরি করবেন। আমি আমার পরবর্তীতে ভিডিওতে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেব। ধন্যবাদ।